লাভা টাউনে ঢোকার আগে ডান দিকে একটা রাস্তা চলে গেছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। চেকপোস্টে নিজেদের পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে এন্ট্রি করে ঢুকে পড়লাম। এই পথেই প্রায় 15 কিলোমিটার গিয়ে আমাদের গন্তব্য কোলাখামে হোটেল প্যারাডাইজ লেক ভিউ। এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দিন, এতে আমরাও আরো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। ঢুকেই যেন মনে হলো একটা অন্যরকম পরিবেশে এসে পড়েছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবহাওয়া একটু স্যাঁত স্যাঁতে। লাভা পর্যন্ত আসার সময়ে যে জ্যাকেট খুলে ফেলেছিলাম তা আবার পরে নিতে হলো। আশেপাশের গাছপালাও একটু অন্যরকম, কেমন যেন একটু আদিম জঙ্গল ধরনের। বড় বড় ফার্নের পাতা পাহাড়ের গা থেকে ঝুলে রাস্তায় নেমে এসেছে। একে বলা হয় ল্যান্ড অফ রেড পান্ডা। এছাড়াও এখানে ভালু, লেপার্ড, হরিণ এসবও আছে। নেওড়া ভ্যালি জঙ্গলের অনেক অংশই কিন্তু বেশ দুর্গম, মেন জঙ্গলের খুব অল্প পরিমাণ অংশই ট্রেক করে যাওয়া যায়। তাই জঙ্গল লাগোয়া হোটেলগুলোতে লোকে থাকে আর আশেপাশে জঙ্গল গ্রাম ট্রেক করে ঘোরা যায়। এই জঙ্গল পাখির স্বর্গরাজ্য, এখানে বহু ধরনের পাখি পাওয়া যায়। লাভা থেকে লোকে এই পথে সাইট সিন করতে আসে, বিখ্যাত ছাঙ্গেই জলপ্রপাত দেখতে। আমরা কিন্তু প্রকৃতির মধ্যে নিরিবিলিতেই থাকা পছন্দ করি, তাই লাভায় না থেকে এখানে থাকতে এসেছি। আমাদের ট্যুর অপারেটর গতকালও আমাদের থেকে কনফার্ম করেছে যে আমাদের এখানে থাকতে অসুবিধা নেই, তো না হলে সে লাভা টাউনে ভালো হোটেলের ব্যবস্থা করে দিত। আসলে এখানে হোটেল মানে হোমস্টে ধরনের, আর আমাদেরটা নাকি কোলাখাম গ্রাম থেকে একটু দূরে, একদম বিচ্ছিন্ন, যেখানে আছে মানুষের কোলাহলের বদলে পাহাড়ি নদীর শব্দ আর জঙ্গলের নিরবতা। এর আগেই নাকি কোনো এক ট্যুরিস্ট ওনাকে এমন জায়গা দেওয়ার জন্য আপত্তি জানিয়েছিল। আমরা কিন্তু প্রকৃতিকে দেখতে এসেছি, তাই আমরা সেটাই এনজয় করতে চাই। বিলাসবহুল হোটেল আর কোলাহল মুখর মার্কেটে এসে আমাদের কোনো আকর্ষণ নেই, তাই আমরা এই হোটেলটা বা হোমস্টেটাই হোক ওখানেই যেতে চাই, ওনাকে জানিয়ে দিলাম। দেখতে দেখতে একটা ছোট ব্রিজের ওপর চলে এলাম। চারিদিক জঙ্গল আর পাহাড়ি নদী ছোট ছোট ঝর্ণা তৈরি করে বয়ে যাচ্ছে, নেমে একটু দেখছিলাম। দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ব্রিজটার ওপর। আমরা নামতেই উনি এগিয়ে এসে ড্রাইভারের সাথে কথা বললেন। তারপর জানলাম উনি নাকি হোটেলটার মালিক। সামনেই চোখে পড়লো হোটেলটা। নেওড়া ভ্যালি জঙ্গল থেকে বয়ে আসা নদীটা হোটেলের নিচ দিয়ে খুব শব্দ করে বয়ে যাচ্ছে, এটাই নাকি আগে গিয়ে ছাঙ্গেই জলপ্রপাত তৈরি করেছে। পাহাড়ের গায়ে আর নদীর ধার, হোটেল মালিক বিভিন্ন চাষবাস করেছেন, আবার জঙ্গলেও অনেক কিছুই নিজে থেকেও হয়েছে, যেমন একটা স্কোয়াশ গাছ ফলে ফলে ভরে আছে।
হোটেলটার সামনে একটা কৃত্রিম জলাশয় ছিল দেখা যাচ্ছে, কিন্তু এখন সেটা মাঠের মতো, তেমন কোনো জল নেই। বর্ষাকালে হয়তো আবার ভরে যাবে। আমরা লাঞ্চ রেডি করতে বলে হেঁটে এগিয়ে চললাম ছাঙ্গেই ওয়াটারফল দেখতে। প্রায় 1100 মিটার হেঁটে নামতে হলো। কিন্তু সামনে যা দেখছি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। জানি নেমে তো পড়েছি, দম বেরোবে হেঁটে উঠতে গিয়ে, কিন্তু এত লোক বারবার এত কষ্ট করেও এখানে নামে এই জলপ্রপাত চাক্ষুষ করতে। পাহাড়ে ঘোড়া কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের ফল এত মধুর যে সে বারবার এই কষ্ট করতে ডেকে আনে। ফিরে এসে লাঞ্চ সেরে ফেললাম, তারপর গেলাম নেওড়া ভ্যালি জঙ্গল থেকে বেরিয়ে আসা নদীটা আরো ভালো করে দেখতে। ঘন জঙ্গল, পাথরের উপর দিয়ে বয়ে আসা নদী আর পাখির কিচির মিচির। বিশ্বাস হয় না যে আমি এমন কোনো জায়গায় এসেছি। এ যেন কল্পনা থেকে আঁকা এক দৃশ্যপট। এখানে অনেক পাখি আছে, প্রচুর পাখি রয়েছে ওখানে। পাখি যে এত রঙের হয়
আর আমাদের এত কাছের কোনো জঙ্গলে আছে এ যেন না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। অবিরাম নদীর শব্দ, নিশ্চিদ্র অন্ধকার কাকে বলে তা আজ বুঝলাম রুমের বাইরে একবার বেরিয়েই। সাথে প্রচণ্ড ঠান্ডা। সকালে আমরা মেতে উঠলাম হোটেল মালিকের বাড়ির বাচ্চাদের নিয়ে। আমার ছেলে ফুটবল খেলছে। খাদে চলে যাবে দেখবি। আমি দুটো বাচ্চাকে কোলে নিয়ে নিয়েছি, ব্যাগপত্তর গুছিয়ে গাড়িতে উঠে পড়লাম ফেরার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এত বৈচিত্র্য। এখানে গাছ, পাখি, জঙ্গল, নদী, ঝর্ণা সবই যেন অন্যরকম। তাই ন্যাওড়া ভ্যালির জঙ্গলকে এত বৈচিত্র্যময় বলা হয়। জঙ্গলের মধ্যে রেড পান্ডা দেখার খুব ইচ্ছা। রেড পান্ডা শুধু দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেই দেখেছি, এবারও তাঁর দেখা পেলাম না। আশা করি কোনো না কোনো দিন এমনি কোনো পথের ধারে বা গাছের আড়ালে উনি আমায় দেখা দেবেন। হয়তো এখনও উনি কোথাও না কোথাও থেকে আমার ওপর লক্ষ্য রাখছেন, কিন্তু দেখা দিচ্ছেন না। ইচ্ছে আছে ফেরার পথে ঋষভ আর কালিম্পং ঘুরে যাব। এসেছি ঋষভ, কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। And she stepped away from me, and this she did say,
কালিম্পং এ পাইন ভিউ নার্সারি ঘুরে নিলাম। এবার বাড়ি ফেরার পালা, ট্রেন ধরবো এনজেপি থেকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দিন, এতে আমরাও আরো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। And I smiled as she passed me with her